নমস্কার, আপনারা দেখছেন উত্তরবঙ্গ থেকে সিকিমের লিডিং এবং নাম্বার ওয়ান এসকেলাইট চ্যানেল আপনার সময় আপনার খবর। আমি পায়েল, এখনকার হেডলাইন্স। লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। দলীয় কর্মীর মৃত্যুর ঘটনায় অগ্নিগর্ভ লক্ষ্মীপুর। নিরাপত্তা বহাল তবিয়তে রাখতে আলোচনায় পুলিশ প্রশাসন। মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে বছর তিনের কন্যাকে হত্যা উন্মত্ত যুবকের। আসছে সংবাদ বিস্তারে। আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উত্তরবঙ্গের প্রার্থী তালিকায় রয়েছেন দার্জিলিং থেকে অমর সিং রায়, কুচবিহার থেকে পরেশ অধিকারী, আলিপুরদুয়ার থেকে দশরথ তিরকে, জলপাইগুড়ি থেকে বিজয় চন্দ্র রায়, রায়গঞ্জ থেকে কানাইয়ালাল আগরওয়াল, বালুরঘাট থেকে অর্পিতা ঘোষ, মালদা দক্ষিণে মোয়াজ্জেম হোসেন, মালদা উত্তরে মৌসুম বেঞ্জিনুর। আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ নির্ধারিত হতেই নিজেদের প্রচার চালাতে জোর কদমে ময়দানে নেমেছে শাসক বিরোধী সহ সমস্ত দল। অন্যান্য জায়গার পাশাপাশি শহর শিলিগুড়ি ও তার সংলগ্ন এলাকায় নিজেদের দলের হয়ে প্রচার নিয়ে ব্যস্ত সমস্ত দলের কর্মী সমর্থকরা মঙ্গলবার দেওয়াল লিখনের মাধ্যমে নিজেদের প্রচার শুরু করল ফুলবাড়ি এক নম্বর তৃণমূল কংগ্রেস কমিটি। এদিন সকালে ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয় পার্শ্বস্থ এলাকায় দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করে ফুলবাড়ি এক নম্বর তৃণমূল কংগ্রেস কমিটি। লোকসভা নির্বাচন ঘোষণা হবার পরেই সোমবার থেকে জলপাইগুড়িতে নির্বাচনী আচরণবিধি মেনে কাজ শুরু করল জলপাইগুড়ি জেলা প্রশাসন। ইতিমধ্যে সরকারি জায়গায় লাগানো বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার ব্যানার খুলে ফেলার কাজ শুরু করা হয়েছে। পাশাপাশি বাইরেও যে সমস্ত জায়গায় পোস্টার ব্যানার লাগানো হয়েছে সেগুলিও যাতে খুলে ফেলা হয় সে নিয়ে রাজনৈতিক দলগুলির সাথে যোগাযোগ করা হয়েছে। জলপাইগুড়ি সদর বিডিও তাপসী সাহা জানান, ইলেকশনের একটা ঘোষণা হয়েছে, ইলেকশন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে, ডেট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে এমসিসি মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যায়। তা আমরা জেলার নির্দেশও পেয়েছি যে এমসিসি যেহেতু লাগু হয়ে গেছে সেই জন্য আমাদেরকে যা নিয়ম মডেল কোড অফ কন্ডাক্টের সেগুলো মেনটেন করতে হবে। তার জন্য গাইডলাইন্স অলরেডি আছে ইসিআই ওয়েবসাইটে, তার জন্য মডেল কোড অফ কন্ডাক্টের গাইডলাইন্স রয়েছে, মানে যে কোনো ভারতীয় নাগরিক সেটা দেখতেই পারে। আর এগুলো জন্য আমরা এখন যেটা প্রথমেই যেটা নিয়েছি সেটা বিভিন্ন জায়গায় যে বড় বড় মানে রয়েছে আর কি পোস্টার ব্যানার ইত্যাদি যেগুলো রয়েছে সেগুলোকে আমাদের রিমুভ করার একটা থাকে, সরিয়ে দেওয়ার ব্যাপার থাকে, যাতে এগুলো মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন না হয় সেই জন্যই সচেষ্ট হওয়া। কোন কোন ব্যানার না, যেরকম পলিটিক্যাল যে ব্যানারগুলো থাকবে বা স্পেসিফিক কোনো পার্টির জন্য কথা আমি বলতেই পারি না, এটা হচ্ছে আমার সামনে যে পলিটিক্যাল যে কোনো দলই হোক না কেন সেগুলো যেমন মডেল কোড অফ কন্ডাক্ট আমাকে মেনটেন করতে হবে অ্যাজ পার ইসিআই গাইডলাইন্স। ইলেকশনের যেরকম নিয়ম আছে সেইভাবেই চলবে। আর এখন তো জলপাইগুড়ি শহরে বেশ কিছু জায়গায় এটা করছে, কিছু টিম বেরিয়েছে, এখনো ফুল পেজে আমরা নামাতে পারিনি, নামবে, সবে শুরু হয়েছে, নামবে। দলীয় কর্মীর মৃত্যুর ঘটনায় উত্তেজিত কংগ্রেস কর্মীরা পথ অবরোধ করে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যের বাড়িসহ এলাকার পাঁচটি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। ঘটনাস্থলে চোপড়া থানার র্যাফ ও কমব্যাট ফোর্স সহ বিশাল পুলিশ বাহিনী পৌঁছলেও প্রায় ঘণ্টাখানেক এলাকার কংগ্রেস কর্মীদের বাধার মুখে পড়তে হয় তাদের। ফলে পুলিশের পক্ষে পরিস্থিতি প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, তবে পরবর্তীতে পুলিশ গ্রামে ঢুকে টহলদারি চালায়। আমাদের যে লক্ষ্মীপুর অঞ্চলের যে ভিলেজ পুলিশ আছে মাসুদ আলম, উনি যাচ্ছিলেন চোপড়া, লক্ষ্মীপুরেই ছিলেন তখন, চোপড়া যাওয়ার জন্য রেডি হয়েছিলেন। তখন মানিকচন্দ্র বর্মন যে এসআই, উনি মাসুদ আলমকে ফোন করলেন, ফোন করে উনাকে ডাঙ্গাপড়া যেতে বললেন। ফোন করে বললো আমি তো চোপড়া, মাসুদ আলম বললেন আমি চোপড়া যাচ্ছি, আমি এখন যেতে পারবো না, ওটা আসতেই হবে, কারণ একটা নোটিশ আছে, ইম্পর্টেন্ট নোটিস, এটা আপনি এসে কালেক্ট করেন। মাসুদ আলম ওখানে যাওয়ার পরে পুলিশের সামনে যেটা বোঝা আছে সম্ভবত টিএনসির যে দুষ্কৃতিগুলো আছে, মানে পুলিশকেই ফোর্স করাইছে মাসুদকে নিয়ে যাওয়ার জন্য, যেটা বোঝা আছে এখন আর কি। পুলিশের সামনে মাসুদকে মারধর করলো, 17-20টা কমব্যাট ছিল প্লাস পুলিশ আরও ছিল, কিন্তু তা সত্ত্বেও ওদেরকে নিরাপত্তা দিতে পারেনি, মানে মাসুদটাকে ওখানে ফেলে দিয়েছে। এর মধ্যে আমরা কয়েকজন আর কি ওখানে গিয়েছিলাম মাসুদটাকে উদ্ধার করতে আর কি, উদ্ধার করতে গিয়ে আবার টিএনসির যে দুষ্কৃতিগুলো আছে ওরা আবার গুলিবিদ্ধ করে আর কি, গুলি চালায় আর কি, এর মধ্যে তিনজনকে লাগছে গুলি আর কি। ওর মধ্যে আমার একটা ছোট ভাইও ছিল সাহিদা, উনি
এই সব যে হচ্ছে একমাত্র শুরু, এই চোপড়ার বিধায়ক হামিদুল রাক্ষস ওর জন্য এইসব হচ্ছে। এরা কংগ্রেসের গুন্ডারা নিজে চক্রান্ত করে তাদের একজন লোকে লোকের উপরে গুলি চালায় এবং তাদেরকে হত্যা করে মিথ্যাকে চাপানোর জন্য, তৃণমূলকে বদনাম করার জন্য তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আজকে আবার তারা একত্রিত হয়ে কয়েকজন গুন্ডা এবং কিছু গুন্ডা বাহিনীকে ঘিন্নেগা থেকে নিয়ে এসে তারা তাণ্ডব চালাচ্ছে। আমাদের তৃণমূল কংগ্রেসের কিছু লোকের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে এবং ঘর বাড়ি লুটপাট করছে। এখনও পর্যন্ত তারা বাড়িঘর জ্বালাচ্ছে, পুলিশকে জানানো হয়েছে, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতেও পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দল করেন, তৃণমূল ছাড়ার কোনো প্রশ্নই নেই। প্রার্থী তালিকা থেকে বাদ পড়ার পর স্পষ্ট ভাষায় জানালেন কুচবিহার লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ পার্থ প্রতিম রায়। তিনি বলেন, আমি তৃণমূল কংগ্রেসের প্রতি কৃতজ্ঞ যে দল আমাকে 2016 উপনির্বাচনে প্রার্থী করেছে এবং আমি লোকসভায় দাঁড়িয়ে জয়যুক্ত হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে, কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্বদের সহযোগিতায়। আমি কয়েকদিন আগেও স্পষ্ট করেছিলাম একটা বিষয় যে আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম, তৃণমূল কংগ্রেসে আছি, তৃণমূল কংগ্রেসে থাকব। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যে দায়িত্ব দেবেন আমি সেটাই হাসি মুখে সেটা গ্রহণ করব, এ ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। কারণ আমি পেশায় শিক্ষক, শিক্ষকতা করি, আমি নৈতিকতার প্রশ্নে ভীষণভাবে একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি। নেত্রীকে দেখে দল করি এবং নেত্রীর আদর্শ আমার কাছে চলার, রাজনীতির চলার পথের মূলধন। স্বাভাবিকভাবে আমি প্রত্যাশা রাখি যে নেত্রী নির্দিষ্টভাবে নির্দিষ্ট সময়ে আমাকে দলের কাজে লাগাবে এবং আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে মনোনীত প্রার্থী যাকে করা হয়েছে পরেশচন্দ্র অধিকারী, দল যেভাবে আমাকে দায়িত্ব দেবে প্রচারের, আমি নিশ্চিতভাবে তার হয়ে 100% ছাপিয়ে কুচবিহার সিটে যাতে রেকর্ড সংখ্যক ফেটে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়যুক্ত হতে পারে সে ব্যাপারে একটা বদ্ধপরিকরভাবে আমি লড়াই চালিয়ে যাব। আসন্ন লোকসভা নির্বাচনের নিরাপত্তা বহাল তবিয়তে রাখতে আলোচনায় বসল পুলিশ ও প্রশাসন। কুচবিহার পুলিশ লাইনের কনফারেন্স হলে আলোচনায় বসেন জেলার পুলিশ সুপার, সমস্ত পুলিশ আধিকারিক এবং জেলাশাসক সহ সমস্ত আধিকারিকরা। ভোটের সময়গুলো পুলিশ এবং সিভিলিয়ান কিভাবে তাদের কাজ করবে এবং সুষ্ঠুভাবে যাতে ভোট প্রক্রিয়া চলে এ নিয়ে আলোচনা হয় এদিন। বর্ডারগুলির উপরেও রাখা হবে কড়া নজরদারি, আলোচনা করা হবে আসাম পুলিশের সাথেও। মিটিং করা হয়েছে, কোঅর্ডিনেশন কাম প্রিপারেশন মিটিং, মানে প্রিপারেশন আমার ক্যারি কীরকম আছে সামনে ইলেকশনের জন্য। তো আমাদের মিটিং কোঅর্ডিনেশন মিটিংয়ে ছিলেন মাননীয় ডিও স্যার, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, ডিএম স্যার, এডিএম স্যাররা ছিলেন, অ্যাডিশনাল এসপি স্যার ছিলেন, আমার সমস্ত ওসিআইসি, বিডিও, এসডিপিও ছিলেন। একটা কোঅর্ডিনেশন কীভাবে এসি লেভেলে, ব্লক লেভেলে, থানা লেভেলে, সাবডিভিশন লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে কীভাবে আমরা একসঙ্গে হয়ে যত ইস্যুস ছিল, মানে যেটা অনেক কমপ্লেন নিয়ে, এমসিসি নিয়ে বা আপনি যেটা বললেন ফোর্স নিয়ে বা কীভাবে কন্ডিশন নিয়ে সবই আমরা ডিসকাস করলাম। তো একটা ইলেকশন প্রিপেয়ারনেস নিয়ে এবং কোঅর্ডিনেশন নিয়ে একটা মিটিং ছিল। কুচবিহার জেলায় পুলিশ এবং সিভিল অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, রিটার্নিং অফিসার, কুচবিহার এসসি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি এবং এখানকার মাননীয় আরক্ষাধ্যক্ষ মিস্টার অভিষেক গুপ্ত, সব থানার ওসি, আইসি, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সাবডিভিশনাল অফিসার, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস, অ্যাডিশনাল এসপি, এনাদের সাথে একটা কোঅর্ডিনেশন মিটিং হয়েছে অন পুলিশ সিভিল লায়াজন। পথ দুর্ঘটনায় আহত 13 জন ছাত্র, মৃত 1 মহিলা, কালচিনি থানার অন্তর্গত 31 নম্বর জাতীয় সড়কের কালকুট এলাকার ঘটনা। সেন্ট জেভিয়ার স্কুলের 13 জন ছাত্র স্কুলের ম্যাজিক গাড়ি করে যাচ্ছিল, সে সময় কালকুট এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঝিডাব্বি চা বাগানের ভিতরে ঢুকে যায় এবং সড়কের ধারে সাইকেলে করে যাওয়া এলাকার বাসিন্দা পার্বতী বর্মনকে ধাক্কা মারে, ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এলাকার বাসিন্দারা জানান চালক মদ্যপ অবস্থায় ছিল। ঘটনাস্থলে কালচিনি থানার পুলিশ ও আলিপুরদুয়ার দমকল কর্মীরা পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিলিগুড়ি প্রণামী মন্দির রোডের বেহাল অবস্থার করুণ ছবি বারবার এসকে লাইফে দেখানোর প্রতিক্রিয়ায় অবশেষে প্রণামী মন্দির রোডের রাস্তার কাজ শুরু হয়েছে। পাশাপাশি শিব মন্দির রোডে ড্রেন এবং রাস্তা বন্ধ করে যে কংক্রিটগুলি ফেলে রাখা হয়েছিল এসকে লাইফে সেই ছবি তুলে ধরার পর কংক্রিটগুলি সরিয়ে রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনে নেব। এসকে লাইফ কো ধন্যবাদ বলুঙ্গা সবসে পেলে কি উনোনে আপনা হামলোকে তকলিফ দেখা ওর
अपना रोड का गिट्टी भी साफ हो गया। एक्चुअली एक रास्ता बनाने के लिए उन लोग गिट्टी गिरे थे, लेकिन वो भी बन रहा है और अपना जो रास्ता ये भी ख़राब हो चुका है, 3 महीना हो गया। अब वो तो बन जाएगा लेकिन अपना ये रास्ता ख़राब हो गया, अब इसको कौन ठीक करेगा। वैसे भी 25-30 साल के बाद में रास्ता बना था और अब ये कंडीशन और ख़राब हो गया अभी रास्ता का। উন্নতি কে স্থানীয় কাউন্সিলর কি বলছেন শুনুন। এসকে লাইফ কে অবশ্যই ধন্যবাদ যে প্রণামী মন্দির রোডের বেহাল অবস্থা থেকে শুরু করে এই অবস্থা পর্যন্ত আসার জন্য প্রতি পদক্ষেপে এসকে লাইফ সেই প্রণামী মন্দির রোডের দিকে তাদের নজর আছে, তার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। যে এসকে লাইফে দেখার পরে আমরা সেখানে জানতে পেরেছি যে সেখানকার যে কন্ট্রাক্টর আছে সে রোড ব্লক করে বা স্কুলকে একটু অসুবিধা করে সে মালপত্র ফেলেছিল। ওই এসকে লাইফকে অবশ্যই ধন্যবাদ, তার খবরের জেরে আমরা কন্ডাক্টরকে বলেছি, তারপরে সে রীতিমতো সেই মালগুলো সরিয়ে দিয়েছে, এখন সেখানকার বাচ্চাগুলো রীতিমতো সুন্দরভাবে স্কুলে যাচ্ছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ এসকে লাইফকে। উত্তরবঙ্গ এবং সিকিমের নিউজের আপডেটসগুলো জানতে ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে শেয়ার অ্যান্ড লাইক। এখন একটু বিরতি, ফিরে আসছি বিরতির পর। मैले तिमीलाई अस्ति भनेको नि डाक्टर फुटको स्कुल जुत्ता किन्देऊ भनेर, तर तिमी मानेनौ। हजुर, डाक्टर फुट सुविधायुक्त, टिकाउ अनि नचिप्लिने पनि। ফিরে এলাম বিরতির পর, আসছি পরবর্তী সংবাদে। জলপাইগুড়ি শহর লাগোয়া দক্ষিণ পাণ্ডাপাড়া চেকপোস্টের সামনে প্রকাশ্যে 3 বছরের কন্যা শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে কুপিয়ে খুন করল যুবক। মঙ্গলবার দুপুরে কৌশিক ধর চৌধুরী নামে ওই যুবক তাপিয়ে বেড়াচ্ছিল, সেই সময় রাস্তা দিয়ে প্রতিবেশী এক মহিলা সোনাবণিক কাজ থেকে বাড়ি ফিরছিল, তার কোলে ছিল 3 বছরের কন্যা সন্তান। তাকে ছিনিয়ে ওই এলাকার একটি ফাঁকা মাঠে শর্ট দিয়ে আঘাত করে, বাধা দিতে গেলে শিশুর মাকেও আঘাত করে বলে অভিযোগ। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সোনা, এরপর তার কন্যা সন্তানকে কুপিয়ে খুন করে কৌশিক। অভিযুক্তকে গণপিটুনি দেয় সাধারণ মানুষ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অভিযুক্ত যুবক। এলাকায় উত্তেজনা, কোতোয়ালি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারপরে বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে টুটালি তাকে বাচ্চাটাকে সঙ্গে সঙ্গে লোকাল পাবলিক আটকে দেয়, থানাও চলে আসে, তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়। মহিলা আমরা উদ্ধার করেছি, হসপিটালে আছে, আর ছেলেটাকে অ্যারেস্ট করা হয়েছে। যে ছেলেটাকে ধরা হয়েছে সেই ছেলেটাকে এখন থানায় নিয়ে যাওয়া হয়েছে, দিয়ে আমরা তদন্ত শুরু করছি, না সেই বিষয়ে আমরা তদন্ত করছি, দেখছি। গোর্খাল্যান্ড রাজ্য নির্মাণ মোর্চা আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে বিনা শর্তে সমর্থন করার ঘোষণা করেন। মঙ্গলবার পার্টি অধ্যক্ষ দাবা পাকরিং এর বাসভবনে হওয়া একটি সভায় পার্টি এই নির্ণয় নিয়েছেন বলে জানা যায়। আজ গোর্খাল্যান্ড রাজ্য নির্মাণ মোর্চাকে নিকই গহিরো চিন্তন মনন পছি আজ আমি এটা নিষ্কর্ষমা পুগেছি। আমি ধরে দিন প্রতীক্ষা সাঁচ্যৌ, यहाँबाट लोकल कोही क्यान्डिडेट पो उठ्छ कि, अनि जो चाहिँ कलकत्ता मधेसको पार्टीहरूसँग सम्बन्ध नराखिकन केवल गोर्खाको प्रदेशकै लागि, गोर्खाको राज्यकै लागि नै अगाडि आउँछन् कि भनेर प्रतीक्षा साँच्यौँ, तर त्यो हुन सकेन। भर्खर मात्र कामाक्पाको आरबी राई दाजु उठ्ने निदो पायौँ, त्यसपछि फेरि उहाँहरूले जम्मै अशोक भट्टाचार्यजी, जीवेश सरकारजी, शङ्कर मालाकारजीसँग मिलेर फेरि मिटिङ गर्दैछन्। त्यसले गर्दाखेरि चाहिँ यहाँनिर भूमिपुत्रको कार्यक्रम त्यसै सकेर गए, अनि त्यसपछि हामीले अर्को हेरेर ल्याउँदाखेरि आजको विकट परिस्थितिमा गोर्खाहरूलाई आजभन्दा 10 वर्षपछि सोचेर, गोर्खाको भविष्य सोचेर हामी अगाडि हिँड्नुपर्छ, र त्यसले गर्दाखेरि चाहिँ आज हाम्रो युनेनिमस एउटा डिसिजन भयो, कहाँ हामीले यो आउने लोकसभामा चाहिँ भारतीय जनता पार्टीलाई सघाउने भयौँ। গত লোকসভা নির্বাচনে বিজেপি যেখানে ফুল ছিল সেখানে হাফ, আর যেখানে হাফ ছিল সেখানে সাফ, যেখানে ছিল না মমতার দৌলতে সেখানে মাফ। প্রচারে নেমে এমনভাবে এক হাত নিলেন রায়গঞ্জের লোকসভা কেন্দ্রের সিপিএম এর প্রার্থী মোহাম্মদ সেলিম। প্রচারে নেমে সেলিম সাংবাদিকদের জানান, সেখানে পশ্চিমবঙ্গের বিশেষ অবস্থা হচ্ছে যে বিজেপির বি টিম তৃণমূল কংগ্রেস, কারণ তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল কংগ্রেসকে ভেঙে যাতে বিজেপি এখানে নিয়ে আসা যায়, কারণ সরাসরি বামপন্থীর সঙ্গে বিজেপি লড়তে পারছিল না। তৃণমূল আসার পরে তারা বিজেপিকে রাস্তা তৈরি করে দিয়েছে। এই আমাদের রাজ্যে বিভাজনের রাজনীতি দেশভাগের আগে, দেশভাগের পরেও হয়নি,
এত মানুষ ছিন্নমূল মানুষ এসেছিলেন তাও কিন্তু কখনো এখানে সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করতে পারেনি। আজকে দাঁড়িয়ে যে কোনো কথায় গুজব হলে একটা সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করা হচ্ছে। এই বিভাজনের রাজনীতি বিজেপি এবং তৃণমূল মিলে করছে, হয়েছিল পরস্পর পরস্পরের ফায়দা। সেখানে আপনি যেটা বলছেন, আমরা বললাম যে বিজেপির বিরুদ্ধে যারা লড়তে পারে অথচ তৃণমূলের কাছে শিরদাঁড়া জমা দেবে না, যারা বুক চিতিয়ে লড়াই করবে, সারেন্ডার করবে না, এমন মানুষকে দরকার আছে। আসন্ন লোকসভা নির্বাচনের আচরণবিধি নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয় মালদা গ্রাম উন্নয়ন ভবনে। মূলত জেলার সাংবাদিকদের নিয়ে এই কর্মশালা হয়। এদিন তাদের সামনে নির্বাচনের আচরণবিধি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে দেওয়াল লিখনের মাধ্যমে নির্বাচনী প্রচারের কাজ শুরু করলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। মঙ্গলবার জলপাইগুড়ির রাজবাড়ি পাড়া এলাকায় দেওয়াল লিখনের কাজ শুরু করে তৃণমূল ছাত্র পরিষদ। নেতৃত্বে ছিলেন দলের জলপাইগুড়ি জেলা সভাপতি অভিজিৎ সিনহা। তিনি বলেন, বেআইনিভাবে মদ বিক্রির বিরুদ্ধে লাগাতার অভিযানে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজিবি থানার পুলিশ। সোমবার রাতে এমনই বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে অভিযানে নেমে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে প্রচুর দেশি ও বিদেশি মদ উদ্ধার করা হয়। আজ তাদের জলপাইগুড়ি আদালতে পাঠায় পুলিশ। পাটকুয়োর মাঠে খুঁড়তে গিয়ে মৃত্যু হলো দাদার, আহত ভাই। উত্তর দিনাজপুর জেলার জার ইটাহার থানার ঘেরা গ্রামের ঘটনা। জানা যায় এদিন ইটাহার বাগবাড়ি গ্রামের বাসিন্দা শক্তি পাল ও তার ভাই চন্দন পাল সহ এক সঙ্গী মিলে ঘেরা গ্রামে দীনেশ আলীর বাড়িতে শৌচালয় তৈরির পাটকুয়োর মাটি খুঁড়তে যায়। বেশ কিছুটা খাল কাটার পর আচমকা মাটি ধসে শক্তি পালের উপর পড়ে যায়। তড়িঘড়ি এলাকাবাসীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে জানায়। আহতের চিকিৎসা চলছে। ইটাহার থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠায়। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতীকে গ্রেফতার করলো শিলিগুড়ি থানার পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়। উত্তরবঙ্গ এবং সিকিমের নিউজের আপডেটসগুলো জানতে ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে শেয়ার অ্যান্ড লাইক। আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময়, আপনার খবর।